আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্যালয়ে তালা ঝুলিয়ে বুধবার প্রতিবাদ সাব্যস্ত করল বিভাগীয় কর্মীরা। প্রতিবাদ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ আন্দোলনস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের পরিবার প্রতিপালনে বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বকেয়া বেতন নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের দাবি পূরণ করা হয়নি দেখে বুধবার বাধ্য হয়ে তারা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন। অতি সত্বর তাদের বকেয়া বেতন ফিরিয়ে না দিলে আগামীতে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের স্টিল ইঞ্জিনিয়ার আমাদেরকে বলেছেন, তোমরা যখন বেতন পাও না, তোমরা যখন কাজ পিও বেতন পাও না, তোমরা গেট তালা মারে দাও, উনি প্রথম বলেছেন। তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, উনি যখন উনি বলেছেন যে আমরা তালা মেরে দেবো, আমরা তালা মেরে বলছি তোমরা যা ইচ্ছা তা করো, তখন আমরা তালা মেরে আমরা সামনে ছিলাম এবং ছিল গতকালকে একদম লেটেস্ট। গতকালকে আমরা সব বসাতে ছিলাম, ওরা পাঁচটার সময় এসেছেন, বলছেন যে আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসেছি, এসে বলছেন যে কালকে সকালবেলা তোমাদের বেতনটা হয়ে যাবে, চেক টেক সব রেডি, সব কিছু তোমরা সকালে তোমরা অ্যাকাউন্টে জমা পৌঁছে যাবে। আজকে সকালে যখন জিজ্ঞেস করলাম যে আপনি যে কালকে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমাদেরকে যে সকালবেলা আমাদের খাতায় আমাদের দরমাটা ঢুকবে, তখন উনি আর আমাদের কথার আবার জবাব দিতে পারেননি। কালকে হবে, কিন্তু আপনারা তো সঠিক খুব সঠিক উত্তর আমাদেরকে দিচ্ছেন। তারপরে আপনারা বলছেন কনজিউমারকে যে আমরা নাকি ডিউটি করছি না, তা আমরা যদি ডিউটি না করি তাহলে জল যায় কীরকম। উনি তখন গরমে বললেন তোমরা যা আছে তাই করো, অফিস তারা লাগে তারা লাগিয়ে দাও, গেট তারা লাগালে তারা লাগিয়ে দাও, আমার কোনো সে নাই। তখন আমরা বাধ্য হয়ে বললাম কি কোনো উত্তর আমাদের কোনো এরকম সদিচ্ছা ছিল না যে আমরা তারা লাগাই বা আমরা তারা লাগানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। কিন্তু ওনারা যখন বলেছেন তো আমরা বললাম কি কী আর করবো, কিছু তো উপায় নেই, আমরা তারা লাগাবো উদ্দেশ্য আমরা ছিলাম না। তথাপি আমরা বাধ্য হলাম যে ওনার কর্তব্য উনি যে কাজ করেছেন সেই কর্তব্যটা আমরা পালন করবো। কিন্তু দেখুন, ডিউটি না করলে আমার ভাই একজন অসুস্থ হয়ে গেল, ডিউটি করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই ডিউটি করার কারণেই অ্যাক্সিডেন্ট হলো। ওনাদের কর্তব্য মানে এরকম বাজে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানে যেখানে জল সাপ্লাই হয় সেই সিস্টেমটাই টেকনিক্যালি অনেক ফল্ট, যার দ্বারা আমার ভাইটা অসুস্থ হয়ে মরণ থেকে কোনো ক্রমে বেঁচে গেল। এখন আমাদের মিউনিসিপ্যালিটিতে যাওয়ার পর পি ট্যাক্স, আমরা জানি পি ট্যাক্সটা আমরা কাটা হয় যে বেতন দেওয়ার মারফতে পি ট্যাক্সটা কাটা হয়, প্রভিডেন্ট ফান্ড পি ট্যাক্স, এটা পার্সোনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। তো প্রফেশনাল ট্যাক্সটা ওরা আগে কেটে নিয়েছে, কিন্তু বেতন আমাদেরকে দেয়নি।